তো আজকে সমস্ত মুর্শিদাবাদ জেলা ভক্তবৃন্দকে আমি প্রথমেই নামট মেলাতে উপস্থিত হওয়ার জন্য ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রদেয় মন্দির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত সিসিমত জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলা অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদের শ্রীপাদ পাদপদ্মে দণবৎ প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ তো চেষ্টা করব বাংলাতে বলার জন্য যেহেতু আমরা শুনছি গুরু মহারাজকে আমরা বীরভূম জেলা সম্মেলনে আমন্ত্রণ করেছিলাম যে গুরু আপনি মুর্শিদাবাদ ভক্তদের কৃপা করতে আশীর্বাদ দিতে আপনার সময় অনুসারে আপনি আসলে আমরা খুব খুশি হব ভক্তরা কৃপা পাবে তো গুরু এখন জানিয়েছেন বলছেন অনেক প্রোগ্রাম তো জন্য উনি চেষ্টা করবেন সেজন্য ভক্তরা প্রস্তুতি করছে ভক্তদেরকে জানানো হয়েছে যে রেডি করে রাখো তো সেজন্য গুরুমারা যদি আসেন আমাদের পরম সৌভাগ্য আমরা বলছেন আপনি যদি না আসতে পারেন তাও আপনার একটা অডিও ক্লিপ আপনি পাঠাবেন সেটাও আমরা জানিয়েছি যে আপনার একটা আশীর্বাদ বচন মোবাইলের মাধ্যমে একটু পাঠাবেন সেটা এখন আমাদের মুর্শিদাবাদ ভক্তরা গুরু মহারাজের প্রতি কতটা আসক্ত এখানে তার প্রমাণ হবে যে আপনারা গুরু মহারাজের নির্দেশ কতটা পালন করেন ঠিক ঠিকঠিকভাবে নামঠ প্রচার সময় নিজেদেরকে কিভাবে গুরু সেবক রূপে প্রভুপাদের যে মনোভীষ্ট পূর্ণ করছেন সেটা আজকে এখানে আমরা দেখব যে আপনারা অবশ্য নিশ্চয় করছেন গুরু মহারাজ বর্তমান না আসলে যদি আসেন সেটা খুব ভালো যদি অডিও ক্লিপও পাঠান সেটাও আশীর্বাদ তো প্রভুপাত যখন ইস্কন প্রতিষ্ঠা করেছেন কত সালে কেউ জানে উনিশশো সালে প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা করেছেন এবং উনত্রিশ জুলাই এই ইস্কনের জন্মদিন হয়েছে তো কালকে কত তারিখ আঠাইশ জুলাই তার পরদিন দিন কত তারিখ উনত্রিশে জুলাই তো এই জুলাই আর একদিন পরে আপনারা সেই স্মরণ করবেন যে প্রভুপাত কত বছর হবে আঠান্ন বছর হয়ে গেল মনে হচ্ছে নাকি তার মানে পূর্বে উনিশশো সাল হিসাব করে নিতে হবে এখন পর্যন্ত তো এত বছর পূর্বে তো উনিশশো সালে উনত্রিশে জুলাই ইস্কনের জন্মদিন ইস্কন প্রতিষ্ঠা হয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই জন্য তিনি ইস্কন যখন শুরু করবেন তখন অনেক দার্শনিকদের সাথে আলোচনা করেছিলেন কি নামকরণ করবেন তখন উনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই নাম করণ করছিলেন তো অনেক লোক আপত্তি করছিল যে কৃষ্ণকে কেউ চিনে না আপনি গড কনসাসনেস করুন কেউ বলছে আল্লাহ কনসাসনেস করুন এভাবে বিভিন্ন নাম সবাই দিচ্ছিল প্রভুপাদ যখন প্রশ্ন করেছিলেন যে গড কে তখন কেউ বলতে না আল্লা কে এই জন্য আল্লাহ গড ভগবান হচ্ছেন কৃষ্ণ এই জন্য কৃষ্ণ নাম আমি দিচ্ছি তো কৃষ্ণ স্বয়ং ভগবান যিনি আমাদের আরাধ্য সেজন্য আচার্যরা আমাদের জানিয়েছেন আরাধ্য ভগবান ভগবান হচ্ছেন আরাধ্য ভগবানকে যিনি সৃষ্টি স্থিতি প্রলয় এই যা কিছু আমরা দেখছি যিনি সৃষ্টি করেন যার থেকে চিন্ময় জগৎ এবং এই জড় জগতের সৃষ্টি হয়েছে এই যে গ্রহমণ্ডল ইত্যাদি আমরা দেখছি সব কিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে জন্মাদর্শ যত অন্যয়াত ভাগবতে প্রথম শ্লোকেই বলা হয়েছে কেননা ভগবান আছেন সরাট পুরুষ এবং অভিজ্ঞ ব্যক্তি কিভাবে সৃষ্টি করতে হবে তিনি জানেন অনেকে ভগবানকে মানে না যে আমরা ভগবানকে মানি না কিন্তু তাহলে তারা মনে করে যে কোনো গরিব লোক ভগবান সমস্ত মানুষরা ভগবান দেবতারা ভগবান তাহলে কোন দেবতা কোন মানুষ কোন গরিব লোক কোন ধনী লোক কোনো বৈজ্ঞানিক এই যে আমরা গ্রহমণ্ডল দেখছি মাটি জল আকাশ আগুন দেখছি তারা কি এইগুলি সৃষ্টি করেছে যদি তারা সৃষ্টি করে থাকে তাহলে তারা ভগবান হবে কেউ আজ পর্যন্ত করেনি কোন কোনো মানুষ দেবতা বৈজ্ঞানিকরা সেদিন যিনি করেছেন ভগবদ্গীতা থেকে আমরা পাই যে তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান এই জন্য ভাগবতে সেই ভগবান নাম কে উল্লেখ করা হয়েছে এ তোচাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তো স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ তাই জন্য আচার্যরা আমাদের শিখালেন প্রভুপাদ প্রভুপাদ এই সমস্ত জগৎবাসীকে শিখালেন যে কৃষ্ণ থেকে এই চিনিময় জগৎ জলজগৎ যা কিছু এসেছে তাই জন্য তার নাম অনুসারে আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামকরণ করছি এ সারা বিশ্ববাসী যাতে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় কেন না জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ অন্য কারো অংশ নয় ভগবৎ গীতাতে ভগবান নিজে বর্ণনা করে বলেছেন মমই বামস জীব লোকে জীবভূত সনাতন জীব হচ্ছে আমার নিত্য সনাতন অংশ তাই জীবের কর্তব্য ভগবানের সাথে সম্বন্ধযুক্ত থাকা তো সেটি সহজ হবে যেসব ভক্তরা এরকম সম্বন্ধিত আছেন ভগবানের সাথে তাদের আনুগত্যে থাকার মাধ্যমে তাদের সংগলাপ করার মাধ্যমে আমরা কৃষ্ণ সেবাতে যুক্ত হতে পারি এবং আমরা বুঝতে পারি আমাদের মধ্যে আছে ভগবানের ভক্তি তো যেহেতু আমরা জানি না সেজন্য সেই ভক্তি আমাদের কাছে জাগ্রত হয় না সেই জন্য শ্রবণাদি শুদ্ধচিতে করয় উদয় সেজন্য সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ অনুমুখ হয় সাধু এবং শাস্ত্র সাধু শাস্ত্র এই দুইজনের কৃপা হলে আমরা কৃষ্ণ উন্মুখ হব আর তাদের সঙ্গ করার ফলে সাধু সঙ্গে আমরা ভগবানের কথা শুনব ভগবানের কার্যকলাপ জানব তখন আমরা ভগবানের সেবা করার প্রতি আসক্ত হব কারুর সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে কি করে তার প্রতি আসক্ত হব আসক্ত হবে না তো সেই জন্য যে ভগবান হচ্ছেন কৃষ্ণ যিনি হচ্ছেন এই জগতে আরাধ্য আরাধ্য ভগবান তো ব্রজেশ্ব তনয় তিনি হচ্ছেন ব্রজের ঈশ্বর নন্দ মহারাজ তার যে তনয় পুত্র তার নাম হচ্ছে কৃষ্ণ তার নাম কি কৃষ্ণ তাই ভগবান কে কৃষ্ণ আল্লাহকে কৃষ্ণ গডকে কৃষ্ণ তো এইটা আমরা যদি ধারণা রাখি তাহলে আমাদের মঙ্গল হবে আর তারই অংশ হিসাবে আমাদের পরম কর্তব্য তার সেবাতে যুক্ত থাকা এই জন্য সেই সেবায় যুক্ত থাকার পন্থাগুলি ভগবদ্গীতাতে দেওয়া হয়েছে যে জন্য প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা করে সাতটা উদ্দেশ্য উনি লিখে দিয়েছেন যে কি উদ্দেশ্যে তিনি এই ইস্কন প্রতিষ্ঠা করলেন আপনারা কয়জন জানেন ইস্কনের সাতটা উদ্দেশ্য হাত তুলুন দেখি এখন আমাদের মায়াপুরে আজকে ইংরাজিতে হচ্ছে কালকে বাংলাতে হবে আর পরশু যে ইস্কন প্রতিষ্ঠা হয়েছিল তাই নিয়ে সারাদিন প্রভুপাদের শিক্ষা নিয়ে আলোচনা হবে সেজন্য ওনারা মায়াপুর চন্দ্রদেব মন্দির ম্যানেজমেন্ট থেকে আমাদের এই প্রভুপাত সাথে যে সম্বন্ধযুক্ত হওয়ার জন্য তারা কি করছেন না এরকম উৎসব করছেন যাতে প্রত্যেক ভক্ত বিশেষ করে ইস্কন ভক্তরা যাতে প্রভুপাদের সাথে সম্বন্ধিত থাকে তার জন্য এই উৎসব আয়োজন হয়েছে কি করে সম্বন্ধিত হবেন না যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন তার যে মনোভাব যে জগতে সবাই সাধুসঙ্গ করুক এবং সাধুর সঙ্গে কি করবে না গীতা ভাগবতের আলোচনা করবে তো সেজন্য বিশেষ করে কারা এরকম অপূর্ব সুযোগ লাভ করে তো সেজন্য শাস্ত্রে বলা হয়েছে যে ভারতবাসী যারা হ্যাঁ ভারতবাসীরা বিশেষ করে সেই সুযোগ পায় কেন পরমেশ্বর ভগবান এই ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন আর পরমেশ্বর ভগবান যে তার আবির্ভাবের কারণে অনেক মুনি ঋষিরা দেবদেবীরা এবং এমনকি সমস্ত তীর্থ নদ নদীগুলি গঙ্গা যমুনা সরস্বতী ইত্যাদি পবিত্র নদীগুলিও এই ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন তো সেই এই ভারতবর্ষে পবিত্র নদী রয়েছে ভগবান যে আসবেন সেই জন্য তারা জানেন তো সেই সব পবিত্র নদীগুলা কোথায় প্রকাশ হয়েছে ভারতবর্ষে অন্য কোথাও নয় অন্য কোথাও আসছে ভারতবর্ষে তো সেজন্য আমাদের সুযোগ রয়েছে এই ভারতবর্ষে এই জিনিসগুলি জানা তা আমি প্রথমে সাতটা উদ্দেশ্য আপনাদের কাছে বলবো সাতটা উদ্দেশ্য কি বলেছেন সেটি হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে সবাই মন দিয়ে শুনুন সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা তার মানে প্রভুপাদের মনোভাবটা কীরকম সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে তবে মানে স্বতন্ত্রভাবে হবেন না তাহলে যারা ইস্কন ভক্ত বলে নিজেকে পরিচয় দিবেন আমরা যদি পরিচয় দিই তাহলে সঙ্গবদ্ধ থাকতে হবে প্রভুপাতকে যদি আমরা মানি তাহলে আমাদের সুসংগবধভাবে মানব সমাজে সেই জন্য এই নামহট্ট সংঘ যে প্রতিষ্ঠা হয়েছে যাতে এই নামহট্ট সংঘ মানে কি সবাই সমবেতভাবে থাকবে ভগবত ভগবতত্ত্ব জ্ঞান প্রচার করবে ভগবতত্ত্ব জ্ঞান হ্যাঁ ভগবান সম্বন্ধীয় জ্ঞান সেই সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দিতে হবে এ নামট প্রচারে আমরা কী করছি গিয়ে হ্যাঁ সুসংগবদ্ধভাবে থাকছি একসাথে আর কি করছি গে না ভগবত তত্ত্ব জ্ঞান গীতা ভাগবতের শিক্ষাগুলি আমরা সেগুলি গিয়ে বলছি মানুষকে পারমার্থিক জীবনধারায় অনুপ্রাণিত করছি কেন আমরা জানলাম কৃষ্ণ আমাদের প্রভু তিনি জগতে সব কিছু চিন্ময় জড়ের সৃষ্টিকর্তা তার সঙ্গে আমাদের সম্পৃক্ত আমরা তার অংশ তা আমাদের কর্তব্য নিজে জানা যে আমি তার সেবক তিনি আমার প্রভু অতএব আমি যদি আরও কয়েকজন ভক্ত তারা জানে না তাদের সাথে সঙ্গবদ্ধ করি তাদেরকে জানাই এবং সুসংগবদ্ধভাবে একসাথে যেটা আমরা জানতে পারলাম সেই জ্ঞান আমার পারমার্থিক জীবনধারায় অন্যদেরকে অনুপ্রাণিত করা শিক্ষা দেওয়া যার ফলে জীবনের যে যথার্থ উদ্দেশ্য সেটা সম্বন্ধে লোকেদের বিভ্রান্তি রয়েছে হ্যাঁ যে যথার্থ উদ্দেশ্যটা কি জীবনে অনেক লোক জীবনের উদ্দেশ্য ভাবে প্রধানমন্ত্রী হব রাষ্ট্রপতি হব শিক্ষক হব চাকরি করব ব্যবসা করব রাষ্ট্রপতি হব প্রধানমন্ত্রী হব মুখ্যমন্ত্রী হব এটা ভাবছে কিন্তু এটা আসলে উদ্দেশ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্যতে বিভ্রান্ত রয়েছে জগতের তো সেজন্য এই মানুষের সেই চিন্তাধারা পাল্টিয়ে যাবে আমি যে প্রধানমন্ত্রী হয়ে কি আমি নিজে সুখী রাষ্ট্রপতি হয়ে কি সুখী সমাজে যে আমরা বিভিন্ন চাকরি করে ইঞ্জিনিয়ার হয়ে বৈজ্ঞানিক হয়ে কি আমি নিজে সুখী আবার জগতে এই সমস্ত করে কি আমি সুখী যে ইঞ্জিনিয়ারিং অনেক বড় বড় বৈজ্ঞানিকরা তারা অনেক যন্ত্রপাতি তৈরি করেছে তারা কি সুখী আর আমরা এই যন্ত্রের দ্বারা নিয়ে কি সুখী এগুলি জানতে হবে তো সেজন্য জন্য মানুষের সম্বন্ধে বিভ্রান্ত রয়েছে জানে না মনে করছে মনে হয় আবার কিছু টেকনোলজিতে উন্নয়ন করলে টাকা হলে ঘরবাড়ি হলে আমি সুখী থাকব। এই জন্য জানে না সেই জন্য তারা বিভ্রান্ত রয়েছে তো সেই জন্য এই বিভ্রান্তি থেকে তারা মুক্ত হবে এবং জগতে যথার্থ সাম্য যেহেতু তারা জানে না তাই আমাদের পরস্পর মধ্যে দ্বন্দ্ব রয়েছে কি দ্বন্দ্ব রয়েছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ এই দ্বন্দ্ব রয়ে গেছে ডিওলিটি ভাব এই জন্য পরস্পর মধ্যে যুদ্ধ হচ্ছে আমরা সাম্যর নামে যে আমরা এক বসুন্ধব কুটুম্বকম করব পরিবারে একটা বুধ করব বলে রাষ্ট্রসংঘ তৈরি হয়েছে কিন্তু পতাকা কত হয়ে গেছে সঙ্গে অনেক হাজার হাজার পতাকা একটা পতাকা আছে তাহলে কি করে সুখী হচ্ছে তাহলে কি করে ভ্রাতৃত্ব বুধ হবে এই জন্য প্রভুপা দূরদস্টা জানতেন যে ভগবানের সন্তান রূপে আমরা তার পুত্র রূপে আমরা তার সাথে যদি যুক্ত না হই তাহলে আমাদের উদ্দেশ্য যতই আমরা যা জগতে উন্নয়ন করি না কেন যে কোনো উদ্দেশ্য নিয়ে আমরা কোনো কিছু তৈরি করি না কেন সেখানে কখনো সফল হবে না সব বিভ্রান্তিতে থাকবে মানুষ তো সেই জন্যই ঐক্যতা সাম্যতা আসবে যদি আমরা পারমার্থিক উন্নতি সাধন করাই তো সেটা কী করে সম্ভব হবে প্রভুপা দ্বিতীয় উদ্দেশ্য দিয়েছেন কী করে এটা কার মাধ্যমে আমরা এই পারমার্থিক উন্নতি করবো কী প্রমাণ আছে কীভাবে আমরা করবো এই পারমার্থিক উন্নতি যাতে আমাদের সমস্ত সমস্যা সমাধান হবে বিভ্রান্তি প্রতিহত হবে কী করে জানব তার যে ভিত্তি কী আছে আমাদের মূল ভিত্তিটা কী আছে তো সেই মূল ভিত্তি প্রভুপাল দ্বিতীয় উদ্দেশ্য বললেন যে গীতা ভাগবত অনুসারে আমাদের কৃষ্ণ ভাবনা প্রচার করতে হবে তো মানে গীতা ভাগবতের শিক্ষা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে নিজের মনগড়া নয় হ্যাঁ তো সেই জন্য আমরা যে নাম প্রচার করছি কীভাবে করছি গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত এইসব পারনার্থী গ্রন্থের অনুশীলনে আচার্যরা তার শিক্ষা দিয়েছেন আর সেটাকে আমরা পরম্পরা সূত্রে সাধু সঙ্গে তার পুনরাবৃত্তিকরণ করছি হ্যাঁ কি না যার ফলস্বরূপ মানুষ তারা বুঝতে পারছে না যে কৃষ্ণ যে ভগবান কি প্রমাণ আছে অনেক লোক বলবে কৃষ্ণ যে ভগবান কি প্রমাণ আছে মহাজনেরা বলেন শাস্ত্র বলে তার প্রমাণ আছে যেমন আমরা যে বলবো যে প্লেনটা তৈরি করেছে কি প্রমাণ আছে ইনি তৈরি করেছেন বলবে না এই যে ক্যামেরাটা একজন তৈরি করেছে রেল তৈরি করেছে তাদের নাম আছে এই বইতে লেখা আছে তাই সেই প্রমাণ আন্দাজে নয় তাই গীতা ভাগবতকে কেন আমরা মানব না যদি তুমি প্লেন কে তৈরি করেছে সেই বইটা দেখে বোঝে ইনি প্লেন তৈরি করেছেন আপনাকে জিজ্ঞাসা করে আপনি দেখেছেন উনি প্লেন তৈরি করেছিলেন আপনি দেখেননি তাহলে আপনি প্রশ্ন করছেন কেন যে ভগবান এরা তৈরি করেছেন মাটি জল আপনি দেখেছেন তিনি যে মা চিন্ময় জড় এই কিছুর উৎস শাস্ত্র বলছে পরম্পরা সূত্রে আচার্যরা বলছেন আমি একা বলছি না তো এইগুলি আমাদেরকে বুঝতে চেষ্টা শিখতে হবে সেই জন্য আপনারা যে প্রচার সেই সেজন্য গীতা ভাগবতের অনুসরণে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করত সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত সংঘ বলা হচ্ছে যেখানে আমরা জানলাম যে কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি আরাধ্য এবং তিনি এই জগতে ভক্তরা তার আরাধনা করে আমরা এখানে দেখছি যে কীভাবে আরাধনা করে গীতায় কৃষ্ণ বলছেন যে অনন্য চেতা হ্যাঁ যে গীতাতে কৃষ্ণ বলছেন যে অনন্য চেতা শততম স্মর যো হ্যাঁ এখানে আপনারা দেখবেন অষ্টম অধ্যায় ভগবদ্গীতায় হ্যাঁ সেখানে তের চৌদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে তাহলে কৃষ্ণকে কীভাবে পাওয়া যাবে ভগবানকে হ্যাঁ না ভক্তরা অনন্য চেতা অনন্য চেতা মানে কৃষ্ণ ছাড়া তারা কিছু জানে না অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো অবতারে নয় তাদের মনোনিবেশ কেবল কৃষ্ণতেই হ্যাঁ সেজন্য আমরা আগে জানলাম গড আল্লাহ ভগবানকে কৃষ্ণ তার নাম কৃষ্ণ তো সেই জন্য তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তিনি রাধা রানীর সাথে কোথায় না বৃন্দাবনে থাকেন তার বাড়ি বৃন্দাবন খবর উদ আছে তার বাড়ি বৃন্দাবন তো সেজন্য আমরা দেখি যে সব ভক্তরা বলছেন তারা কিভাবে ভোজনা করেন না তাহলে তারা কৃষ্ণ ছাড়া অন্য তাদের চিন্তাধারা নেই তারা কিভাবে ভোজনা করেন সতত চব্বিশ ঘন্টা এখানে বলছেন সতত মানে নিরন্তর চব্বিশ ঘন্টা যম মাং স্মরতী নিত্যশ হ্যাঁ স্মরতী মানে স্মরণ করে নিত্যশ মানে নিয়মিতভাবে নিয়মিতভাবে একদিন কল তা নয় চব্বিশ ঘন্টা আজকে একদিন হলো তা আমি বললাম আজকে একদিন আমি চব্বিশ ঘন্টা করব কিন্তু না সিজনে কৃষ্ণ বলছেন স্মরতি নিত্য সততং মানে চব্বিশ ঘণ্টা তো একদিন আমরা চব্বিশ ঘন্টা বুঝি নিলাম বল তাহলে একদিন করব তা না তার জন্য বলছেন স্মরতি তারা স্মরণ করবে চব্বিশ ঘন্টা নিত্যস তার মানে নিয়মিত তার মানে প্রত্যেক দিন তার মানে আপনার শনিবার থেকে রবি কি সোমবার থেকে রবিবার সাত দিন তার মানে জীবনে যতদিন আসবে তা মানে আমরা সব সময় সেটা কি করব নিত্য এই জন্য নিত্যশ বলা হল স্মরতি নিত্যস তা মানে একদিন চব্বিশ ঘর প্রহর করে দিলাম অনেক লোকের না ভাগবত সপ্তাহ সাত দিন করে দিল চব্বিশ প্রহর করে দিল ছাপান্ন পর ব্রাহাত পর বলে ওই প্রহর আমরা কৃষ্ণ নাম করব গীতা ভাগবত পড়ব সাত সাত দিন কিন্তু কৃষ্ণ সেটা বলেননি আমরা প্যাকুলেশন করছি কিন্তু কৃষ্ণ কি বলেছেন যে যারা আমার ভক্ত কেবল আমাকে জানে আমাকে ছাড়া অন্য কিছু জানে না তারা সর্বদা চব্বিশ ঘন্টা স্মরতি নিত্য স তারা নিত্য নিয়মিত করে আমার স্মরণ করেন এই জন্যই তস্যাহম সুলভং পার্থ হে অর্জুন আমি ওই ব্যক্তিদের কাছে সুলভ হয়ে যাই সুলভ হয়ে যাই অতি সহজ হয়ে যাই তারা আমাকে লাভ করতে পারে নিত্য যুক্তস্য যোগী নয় তো যোগীরা এইভাবে নিত্য যুক্ত হয়ে তাদের কাছে হয়ে থাকে বলে আমি তাদের কাছে সুলভ হয়ে যাই মানে তাদের কাছে আমি প্রকাশিত হই এই জন্য প্রভুপাত গীতার আরেকটা শ্লোকে বলেছেন যে ভগবান সেই অনন্য ভক্তের কাছে তার দেখাশোনা করেন তার যা নেই তিনি দেখাশোনা করেন তাহলে এইরকম ভগবান অনন্য ভক্তরা যদি বুঝেন তাহলে আমরা উপলব্ধি করব যে আমি তাহলে কেমন ভক্ত হব হ্যাঁ কি না সেজন্য আমাদের ইস্কন ভক্তরা আমরা যাতে অনন্য চেতা হই তবে মানে অনন্য মাং যে জন্য পর্যপাষে তে সাং নিত্যবিযুক্তানম যুগম বাহানম ভগবান নিজে সব কিছু দিয়ে যাবেন এসে হ্যাঁ এবং নিজে রক্ষা করবেন এইরকম শরণাগত ব্যক্তি অনন্য চেতা ভক্তর প্রতি তো সেজন্য আমাদের এইগুলি বুঝা দরকার আছে বুঝতে পারছেন তো এইভাবে আরও প্রভুপাত বলেছেন যে বনমনা ভব ভক্ত মজাজি মাং নমস্কুরু এইভাবে ভগবানকে আমরা কৃষ্ণ ভাবনাময় করতে পারি নিজে এই জন্য এই নামটা প্রচারে আমরা যাতে কৃষ্ণকে মনে মনে ভাবতে পারি আমরা যাতে তার ভক্ত হতে পারি এই জন্য মনমনা ভব ভক্ত তার ভক্ত হতে পারি মানে সমস্ত ইন্দ্রিয় দিয়ে তার সেবা করতে পারি মজাদি তার পূজা করতে পারি আর তাকে প্রণাম করতে পারি তাই ভগবান বলছেন তুমি আমার কাছে ফিরে আসবে আবার আঠেরো অধ্যায় এটা নবম অধ্যায় বলছেন চৌত্রিশ নম্বর শ্লোকে তুমি আমার কাছে ফিরে আসবে আবার আঠেরো নম্বর আঠেরো অধ্যায়ে পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন একই কথা ভব মত ভক্ত মজা মাং নমস্কুরু হ্যাঁ মামে বৈশ্বাসী তে সত্যং তে প্রতি জানে মে প্রিয়সি মে যে আমি সত্য করে প্রতিজ্ঞা করছে হ্যাঁ সেখানে বলছেন সত্য করে প্রতিজ্ঞা করে বলছি যদি তুমি এই চারটি জিনিস কর তুমি যদি কেবল তোমার মন দিয়ে আমার ভাবনাতে থাকো এবং তুমি যদি আমার ভক্ত হও আমার পূজা করো আর আমাকে প্রণাম কর তাহলে সত্য করে আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমার কাছে ফিরে আসবে তুমি আমার প্রিয় অত্যন্ত প্রিয় তো সেই জন্য কারা ভগবানের প্রিয় হতে চান তো এই জন্য এই নামটা প্রচার করা হচ্ছে এই জন্য এখানে প্রভুপাত সুন্দর করে বলেছেন যারা ভারতবাসী হিসাবে তাদের কর্তব্য রয়েছে মহাপ্রভুর শিক্ষা প্রভুপাত বলেছেন যে এই ভারতবাসীদের গুরুত্ব রয়েছে কেননা ভগবান ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন তো এত গুরুত্ব রয়েছে ভারতবর্ষে তো না এখানে বলা আছে আমরা শুনলাম যে অনেক নদ নদী সব এখানে আবির্ভূত হয়েছেন পবিত্র স্থান এখানে ভগবানকে ভজন করার অত্যন্ত সহজ এই ভারতভূমিতে ভারত ভূমি হচ্ছে ভগবানের রাজ্যে ভগবধায় ফিরে যাওয়ার দরজা আমাদের একজন মহারাজ ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি একবার নাম মেলা এইটি ফাইভে পঞ্চাশি সালে একটা হটা মেলা হয়েছিল সেখানে বাংলা উড়িষ্যা ত্রিপুরা আসাম সব ভক্তদের নিয়ে অত ভক্ত ছিল না এখন তো শুধু মুর্শিদাবাদের থেকেই আড়াই হাজার তিন হাজার ভক্ত এসে গেছে তখন সব রাজ্য টাজ্য থেকেও হয়তো এক আটশো পাঁচশো এক হাজার এরকম হয়ে হয়ে তিন হাজার সারা স্টেট মিলে হতো আর এখানে এক একটা জেলাতেই দুবার করে করতে হচ্ছে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর দুইবার পশ্চিম মেদিনীপুর দুইবার দুটা গ্রুপ এরকম করতে হচ্ছে আগে বীরভূম মুর্শিদাবাদকে নিয়ে দুটা করা একটা করা হতো এখন বীরভূম মুর্শিদাবাদ আলাদা হয়ে যাচ্ছে কেন এত ভক্ত বেড়ে গেছে তো সেজন্য ভারতবর্ষে ভক্তরা খুব ভাগ্যবান যে ভগবানের কৃপা অতি সহজে গীতা ভাগবতের উপলব্ধি হয় ভারতবর্ষে সেই জন্য বলা হয়েছে ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার দরজা স্বরূপ আমরা দরজার কাছে এসে গেছি এই আপনারা প্রসাদ হলে আসবেন দরজার কাছে এসে গেছেন অতি সহজ না প্রসাদ হলে ঢুকা তাহলে এখানে খুললেই ঢুকে যাব। তার জন্য আমাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তাহলে আমি ভারতবাসী যে বর্ষে জন্মগ্রহণ করে ফেলেছি এখন আমাকে রাজ্যে প্রবেশ করার জন্য ধৈর্য ধরতে হবে এই জন্যই না সংঘ গঠন করা হয়েছে যেখানে অনেক কিছু আমাদের ইস্কনে প্রচার করা হচ্ছে যেমন গীতা ভাগবতের প্রচার করা হচ্ছে নামট প্রচারের মাধ্যমে অনেক কিছু প্রচার হচ্ছে এই নামটো প্রচারের মাধ্যমে সংকীর্তন প্রচার হচ্ছে নামটো প্রচারের মাধ্যমে যুবকদের প্রচার হচ্ছে হ্যাঁ কি না মো প্রচারের মাধ্যমে গৃহস্থদের বিভিন্ন ব্যক্তি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে সব কিছু প্রচার রয়েছে গুরু মহারাজ বলেছেন গুদ্রমকল্পীতে তো মানে এই প্রচারে ছাত্র সমাজ করা না প্রচারে গীতা শিখা না প্রচারে গীতা ভাগবতকে প্রচার করা সংকীর্তন যেটা প্রভুপাত করেছেন যা আমাদের মায়াপুরে আলাদা ডিপার্টমেন্ট আছে কিন্তু নামটের মধ্যে একসাথে সব আছে এই জন্য যারা ভাগ্যবান বুদ্ধিমান তারা বুঝতে পারে গুরুমা বলছেন এই নামট প্রচারে সব প্রচার আছে সেজন্য আলাদা কিছু নেই সেই জন্য যারা নামট প্রচার করছেন তারা সেখান থেকেই সব প্রচার করবেন আলাদা কিছু করতে হবে না আবার যদি কারোর সুযোগ নামটো প্রচারে আসেনি কোথাও হয়তো গীতা প্রচার আছে সেখানে সে গীতা প্রচার করবে গীতা থেকে শিখে প্রচার করবে সেটাও নামটো প্রচার কোথাও হয়তো সে জানে না প্রচার ছাত্ররা করছে সেখানে সে ছাত্রদেরকে নিয়ে প্রচার করবে সেটাও ছাত্র সমাজ প্রচার ও নামটো প্রচার যেখানে গীতা ভাগবত কেউ হয়তো জানে না নামটো ভক্তরা করছে আবার কেউ আলাদা করে গীতা ভাগবত নিয়ে প্রচার করছে সেটাও আমাদের সংকীর্তন প্রচার সেটাও নামট প্রচার এটা আলাদা কিছু নয় এইগুলি যদি না বুঝে কেউ ভক্তরা তাহলে সে দ্বন্দ্বের মধ্যে যাবে সে স্থির থাকতে পারবে না এদিক সেদিক তার ঘুরবে তো কেউ তাকে যদি দ্বন্দ্বের মধ্যে ফেলে দেন না না তুমি এখানে আছো কেন এদিকে চলে আসো তখন আমাদের উচিত যে আমি তো এখান থেকে ছাত্র প্রচার করছি এখান থেকে গীতা ভাগবত প্রচার করছি গুরু মহারাজ বলেছেন না আমার ভক্তরা গীতা ভাগবত প্রচার করছে জীবীষরা জানতে চেয়েছে তাহলে তো আমি এখান থেকে করছি আলাদা করে কেন যাব। সেই ভক্তকে শেখাতে হবে প্রভু আপনি আমাকে আলাদা মতলব শেখাচ্ছেন কেন এরকম বুঝাতে হবে হ্যাঁ আপনি জানতেন না যে কোথায় করছেন সেখানে করুন আপনাকে এখানে আসতে হবে না আপনি ছাত্র সমাজের মধ্যে গীতা ভাগবত প্রচার করছেন করুন সেখান থেকে আপনি কোন সেটাও নামট প্রচার ওটা আলাদা নয় আপনাকে নামটে আসতে হবে এরকম নয় এই জিনিসটা সবাইকে শিখতে হবে তো সেটা অনেক ভক্ত জানে না বলে তারা অন্য ভক্তদের মাথায় কিছু জিনিস ঢুকিয়ে দেয় যেহেতু সে গীতা ভাগবতের শিক্ষা ভালো করে বুঝে নাই নামট প্রচারটা কি বুঝে নাই স্বয়ং মহাপ্রভু নামটো প্রচার নির্দেশ দিয়েছেন নিত্যানন্দ প্রভু যে গুরু। তার কৃপা না হলে আমরা কোনো কিছু পাব না তো সেজন্য মহাপ্রভু না প্রচার সম্বন্ধে বলেছেন যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে ছাত্র যুবক এবং কি শিশু মহিলা পুরুষ ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত সবাই এক জায়গায় কৃষ্ণকে কেন্দ্র করতে পারে সেটা এই জন্য না প্রচারের মধ্যে রয়েছে তো সেটাকে কেন আমরা দ্বন্দ্বের মধ্যে যাব তো সেজন্যই আপনারা ভারতবাসী হিসাবে আপনারা জেনে রাখুন যে কিভাবে শাস্ত্রে বলা হচ্ছে দেবতারা ব্রহ্মলোক থেকে ব্রহ্মা পর্যন্ত সমস্ত দেবতারা পর্যন্ত তারা এই ভারতবর্ষে এসে চেষ্টা করছে ভগবানের সেবা করার জন্য আর আপনারা ইতিমধ্যে এসেই কেন দ্বন্দ্বে যাবেন যেইখানে কৃষ্ণকে গ্রহণ করেছেন একটা ইস্কনে প্রভুপাত যে সব শিক্ষা দিয়ে গেছেন যেখান থেকে করছেন সেখান থেকে কেন মনকে চঞ্চল করবেন কেন এখানে দুদিন সেখানে দুদিন সব প্রচার একই সেখানে তো আমি সেবা করছি আলাদা করে আমি কেন মনকে চঞ্চল করব। কিছু অসুবিধা হচ্ছে কারোর সাথে তার সাথে আলোচনা করে প্রশ্নের মাধ্যমে সংশোধন করে নিজের জীবনকে গড়ে তুলুন আপনাকে বিচার করতে হবে যে এখানে আমি হয়তো গন্ডগোল হচ্ছে আরেক এক জায়গায় গেলে সেখানে যে গন্ডগোল হবে না কি করে বুঝলেন সেখানে তো আরও বেশি হতে পারে বা নাও হতে পারে কিন্তু আমাকে স্থির হলে তাহলে আপনি ঐক্য হলে মন তাহলে আপনি এগিয়ে যাবেন আর হলে এখানে দুদিন সেখানে দুদিন করতে করতে চঞ্চল হবেন লাস্টে হয়তো ভক্তি জীবন থেকে চলে যাবেন অপরাধ করবেন এর নামে তার নামে দ্বন্দ্বের মধ্যে পড়ে তখন ভক্ত নিন্দা করবেন ভক্তের সমালোচনা করবেন আর তখন অন্যদিকে মন চলে যাবে তখন ভক্তি জীবন থেকে জিরু হয়ে যাবে তো সেজন্য এটা যদি না হয় সেই জন্য প্রভুপাত এই সাতটা উদ্দেশ্য দিয়েছেন যার মধ্যে ঐক্যতা আমরা বললাম সেই জন্য ভারতবাসী হিসাবে আমাদের এই সমস্ত জিনিস প্রথমে ব্রহ্মা যে তারা দেবতারা ভারতবর্ষে আসতে চাইছে এখানে বলছেন ক্ষণেন এখানে উনি বলছেন কল্পায়ুষাং স্থান জয়াত পুনর্ভবাৎ ক্ষণায়ুষাং ভারত ভুজও বরং ক্ষণেন মর্ং মনসীন সংযান্তি অভয়ম পদং হরে কিরকম ভারতবর্ষের মহিমা ব্রহ্মা যদি দেবতারা বলছেন এবং তারা ভারতবর্ষে এসে মনুষ্য জন্ম লাভ করে ভগবানের আলোচনা করতে চাইছে সেখানে এখানে বলছেন ব্রহ্মলোকে কোটি কোটি বৎসর দীর্ঘায়ু লাভ করা থেকে অনেক লোক কী করে আমি দীর্ঘায়ু হব কিন্তু লোকে কোটি কোটি বছর আছে দীর্ঘায়ু সেখানে বলছেন দীর্ঘায়ু লাভ করা থেকে ভারতবর্ষে অল্পায়ু লাভ করাও শ্রেয় ভারতবর্ষে আপনি একশো বছর বাঁচবেন প্রভু তাৎপর্য লিখছেন আমরা ভারতবর্ষে হয়তো একশো বছর মানুষের জীবন পাব কিন্তু অন্যান্য লোকে দেবলোক ইত্যাদিতে কোটি কোটি বছর গণনা অনুসারে কিন্তু তারা দেবতার লোকেরা তারা বলছে যে না না এই কোটি কোটি বছর ব্রহ্মলোকে লোকে আয়ু থেকে ভারতবর্ষে অল্প আয়ু নিয়ে সেটা অত্যন্ত শ্রেয় কারণ না ব্রহ্মলোকে উন্নীত হলেও যদি আমরা কোটি কোটি বছর লাভ করার জন্য ব্রহ্মলোকে যাইও সেখানে বলছেন দেবতারা যে জন্ম মৃত্যু সমন্বিত সংসার চক্রে আবার ফিরে আসতে হবে ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন আ ব্রহ্ম ভুবনা লোক অর্জুন আবার ফিরে আসতে হবে তাহলে আমি ব্রহ্ম লোক কোটি কোটি জন্ম বৎসর থাকার পরিকল্পনা কেন সময় নষ্ট করবো সেই জন্য দেবতারা এটাকে উপলব্ধি করছেন আর আমরা আমি স্বর্গে যাব বেশি সময় থাকব। না এটা আমাদের যাওয়া দরকার নেই এইখানে ভারতবর্ষে অল্প আয়ুর মধ্যে দেবতারা বলছে ওখানে গেলে তো আমাকে কোটি জন্ম থেকে সময় নষ্ট করলাম আবার এই জগতে আসতে হবে তার লাভ কী এখানে অল্প সময়ের মধ্যে দিয়ে আমি ভগবত আরাধনা করি এই জন্য বলছেন অথচ নিম্নতর লোকে ভারতবর্ষে আয়ু অল্প হলেও এখানে শ্রী ভগবানের শ্রী পদ্মের সর্বতভাবে স্বর্ণাগত হয়ে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি সাধন করা যায় অল্প আয়ু হলেও এখানে ভগবত সেবা করার সুযোগ রয়েছে হ্যাঁ এইভাবে জন্ম মৃত্যুর অতীত বৈকুণ্ঠ লোকে অভয়পদ প্রাপ্ত হওয়া যায় তো দেবতারা এটা বলছেন তাই জন্য দেবতারা কি বলছেন কুর্মপুরাণে সুন্দর কথা বলা আছে এখানে দেবতারা কীভাবে বাসনা করছেন ভারতবর্ষে জন্ম হয়ে ভগবত আরাধনা করবে অনধিকারী নদেবাহা স্বর্গস্থা ভারত উদ্ভবম বাঞ্ঞন্ত আত্মবিমোষার্থমে ইচ্ছা করেন ভারতে উদ্ভব হওয়ার জন্য বাঞ্ছন্তি ইচ্ছা করেন আত্মবিমোষাথম উদ্রেকা অর্থম অধিকারী নহ দেবতারা স্বর্গলোকে অতি উচ্চপদে আছে তবুও তারা এই পৃথিবী ভারতবর্ষে আসতে ইচ্ছা করছেন হ্যাঁ তা থেকে বোঝা যায় যে দেবতা ভারতবর্ষে বাস করার উপযুক্ত নন তার মানে তারা এখানে বসে উপযুক্ত শরীর নেই কিন্তু তারা ইচ্ছা করছেন অতএব ভারতবর্ষে জন্মগ্রহণ করা সত্ত্বেও যারা এই জন্মের পূর্ণ সুযোগ না নিয়ে কুকুর বিড়ালের মতো জীবনযাপন করে তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা তার মানে আমরা ভারতবর্ষে জন্ম হয়ে দেবতরা বলছেন যে তারা কুকুর বিড়াল মতো যদি আহার নিদ্রা ভয় ভয়মদিনে কাটালো মনুষ্য দেহ ভারতবর্ষে পেয়ে তাহলে তারা দুর্ভাগা হ্যাঁ ব্রহ্মা তৃতীয় স্কন্ধে ভাগবত দেখবেন প্রার্থনা করছি আমরা মা ভারতবর্ষে মনুষ্য জন্ম পাওয়ার জন্য ভগবত আরাধনা করার সুযোগ রয়েছে তো এইভাবে ভারতবর্ষে মহাপ্রভু এসে কি বললেন না ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম স্বার্থ করি কর পর উপকার যে পর উপকার করতে গেলে নিজে জন্ম স্বার্থ করতে হবে এই জন্য দেবতাদের কথা অনুসারে কুকুর বিড়ালের মতো আমাদের আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত না হয়ে কেবল কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা অনুশীলন করে মনুষ্য জীবনকে সার্থক করে ভারতবাসী হিসাবে গর্ব করে যে অন্যান্য দেশবাসীরা তারা যে ভুলে আছে তাদেরকে কৃপা করা কেন অন্যান্য সময় আমরা দেখি গীতা ভাগবতের প্রকাশ হয়েছে আগেও অনেক গীতা ভাগবতের পাশ্চাত্য দেশগুলিতে একশোরও অধিক গীতা প্রকাশ হয়েছে কিন্তু সেখানে গীতা ভাগবত পড়ে অনেক লোক তারা কী হয়েছে কর্মী জ্ঞানী যোগী কেউ দেবতাদের প্রতি আসক্ত এইসব হয়ে গেছে কিন্তু তারা কেউ একজন ভক্ত হতে পারেনি খুরিয়ার আবার এমন কি তারা নাস্তিকে পরিণত হয়ে গেছে ভগবানকে আর মানতে চাইনি গীতা ভাগত পড়ে অনেক ভাষ্য লেখেও তারা নাস্তিক হয়ে গেছে ভগবান বলে কিছু নেই কর্মী জ্ঞানী যুগী হয়ে গেছে কেন গীতার আসল রহস্য তারা জানে না যেভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সেইভাবে সেই গীতার জ্ঞান সেই সব ভাষ্যকাররা প্রদান করেনি তাই ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন ভগবান নিজে বলছেন যেহেতু তুমি আমার সখা তাই জন্য আমি তোমার কাছে যেই গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে ভারতভূমিতে সেই কুরুক্ষেত্র সেই যুদ্ধভূমিতে দিয়েছিলেন কেন আমরা সর্বদা কর্তব্য বিমূঢ় কিম কর্তব্য বিমূঢ় করণীয় অকরণীয় সম্বন্ধে আমরা জানি না এই জন্য অর্জুন শরণাগতি দেখালেন আর ভগবান সেখানে শিখালেন সর্বধর্মান পরিিতর্য যে আমি কর্তব্য বিমূঢ় দয়া করে আপনার শরণাগত হচ্ছি আপনার শিষ্য হচ্ছি আমাকে আপনি গ্রহণ করুন আর উপদেশ করুন এটা থেকে আমি কি করে মুক্ত হব তাই ভগবান সর্বশেষ উপদেশ দিলেন যে সব ত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ কর কিভাবে আত্মসমর্পণ করবে না মনমনা ভবাজি এইভাবে এই চার ভাবে আমার চরণে তুমি আত্মসমর্পণ করো তো সেটাই আমাদের নাম হচ্ছে শিক্ষা সেজন্য সাধু সঙ্গে আমরা এটি করছি এই জন্য গীতা ভাগবতের অনুশীলনে আমাদের যেতে হবে গুরুমা কি আসছেন যাই হোক তো পরে আমরা বুঝবো আগুর মা যে বেরিয়েছেন কি না তো সেদিন রেডি হচ্ছে তো এইভাবে আমরা যে শরণাগতি সম্বন্ধে বলা হয়েছে শিল প্রভুপাদ যে এই ভগবদ্গীতা সম্বন্ধে বলেছেন এই ভগবৎ গীতা হচ্ছে ভগবানের সমস্ত যে ভগবান যে সমস্ত উপনিষেদ রয়েছে ভগবান কি করেছেন সমস্ত উপনিষদের সারাতি সার হ্যাঁ এই ভগবৎ গীতার মধ্যে সন্নিবেশিত হয়েছে এই জন্য পরমেশ্বর ভগবান এই যে গীতোপনিষদ গীতার একটা নাম কি গীতোপনিষদ কেন গীতোপনিষদ না সমস্ত বৈদিক শাস্ত্র যে উপনিষদ আছে সমস্ত উপনিষদের সারাতি সার ব্যাসদেব কি করেছেন রচনা করেছেন এই গীতা যেটা ভীষ্ম পর্ব মহাভারতের ভীষ্ম পর্বের হ্যাঁ সেখানে কত পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত আঠারোটি অধ্যায় যে ভগবত গীতা সেটি দান করা হয়েছে তো জন্য এই ভগবদ গীতা বৈদিক শাস্ত্রের উপনিষদের সারাতিস সার তাই জন্য এই ভগবদ্গীতার এক নাম ভগবান দ্বারা গীত হয়েছিল কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধে হ্যাঁ সেজন্য এটার নাম আছে উপনিষদ আর অর্জুন সংবাদ বলেও কৃষ্ণ অর্জুন সংবাদ বলেও গীতাকে বলা হয় কেন না অর্জুন সম্পূর্ণভাবে শরণাগতি লাভ করেছিলেন কর্তব্য বিমূঢ় হয়ে শরণাগত হলেন ভক্তির যে সূচনা হয় আ শরণাগতির মাধ্যমে তো সেই ভক্তির সূচনা হয়েছে কি শুরু হচ্ছে ভক্তির অঙ্গ কি শরণাগত আত্মনিবেদন করা তো অর্জুন আত্মনিবেদন করেছিলেন যার মাধ্যমে তিনি যে কেন আত্মনিবেদন করলেন না কর্তব্য অকর্তব্য বুঝতে পারছিলেন না তো এই জগতে আমরা সমস্ত মানুষ কর্তব্য কর্তব্য জানি না তাই জন্য কারো কাছে শরণাগত হওয়া উচিত সেই জন্য পরমেশ্বর ভগবান যেহেতু এই সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন সব কিছুর মালিক তো অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন যে তুমি দয়া করে আমি তোমার শিষ্য হলাম তুমি আমাকে বলো কর্তব্য কর্তব্য সম্বন্ধে বলো তো সেই জন্য আমরা শুনছিলাম যে তিনি আশ্রয় নিতে সর্বধর্ম পরিত্যাগ করে এই সমস্ত তুমি বিভ্রান্ত হয়ে যাচ্ছ মন ধর্মে চলছ তারপরে তুমি দেশ ধর্মে চলছ জাতি ধর্মে চলছ সমাজ ধর্ম চলছ অনেক লোক না সামাজিক কথা বলে সমাজ ধর্ম রক্ষা কর এখানে পারিবারিক ধর্ম শিক্ষা কর কুল ধর্ম তুমি ভক্ত হছ আমাদের কুলে এইসব আছে কেন এইসব কৃষ্ণ কৃষ্ণ করছো এরকম বলে না সমাজে এটা আমরা আছি সমাজের মধ্যে কেন তোমরা এইসব ইস্কনে যাচ্ছ কেন আমাদের সমাজ ধর্ম এক জায়গায় থাকো বাবা মাকে দেখো এটা আমাদের কুলের আমার বাবা দেখে এসছে তুমি থাকো এসব মাছ মাংস খাও মাছ মাংস যে ক্ষতি হচ্ছে সেগুলা বলবে না তো সেজন্য অর্জুনের বিভিন্ন মনধর্ম ছিল কুল ধর্ম ছিল দেশ ধর্ম ছিল জাতি ধর্ম ছিল সমাজ ধর্মের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে কি করবেন না করবেন তার ফলেই ভগবান কি করে গুরুমা আসছেন গুরুমা আসছেন আমরা শুনছি সেজন্য আমাদের এইভাবে চেষ্টা করতে হবে সবাই হাত তুলুন দেখি যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো পিছনে কত জায়গা আছে এই গেটের কাছে দাঁড়িয়ে সবাই ভিড় করে যদি আপনারা পিছনে বসেন তাহলে কত সুন্দর সুবিধা হবে বল এখানে না দাঁড়িয়ে বলো না এখানে দাঁড়িয়ে আছে কেন ভেতরে চলে যান ভেতরে সবাই ভেতরে চলে যান সবাই হাত তুলুন এদিকে এর দিকে ঢুকবে যারা ভিতরে থাকবে তারাই কেবল প্রাইজ পাবে সবার জন্য প্রাইজ রাখা হয়েছে প্রতিটা শ্রদ্ধা কোটিরে কিন্তু শ্রদ্ধা কোটির ভক্ত যদি আপনারা ভিতরে না থাকেন তা আপনার নামটা বাদ পড়ে যাবে হরে কৃষ্ণ আরে বল তাড়াহোড়া নয় হরে কৃষ্ণ নিরবতা রাখুন আমরা শুনছিলাম যে গীতা এবং ভাগবত ভাগবত হচ্ছে আর গীতা হচ্ছে কি গীতা ভাগবত কী প্রভুপাত বলেছেন এই দুটি বই হচ্ছে কৃষ্ণ কথা ভগবানের কথা দুইভাবে প্রকটিত রয়েছে গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী আর ভাগবত হচ্ছে ভগবান সম্পর্কিত কথা ভগবান এবং তার ভক্ত সম্বন্ধিত কথা তো সেজন্য ভাগবতে ভগবানের ভক্তরা কীভাবে ভগবানের চরণে নিবেদন করেছেন আত্মনিবেদন সেবা করেছেন তো সেই ভাগবত থেকে আমরা শিখতে পারি এবং আমরা পরস্পর ভগবানের ভক্তরা কীভাবে ভগবানের কৃপা পেয়েছেন সেবার মাধ্যমে সেটাও আমরা লাভ করতে পারি কেননা ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার সার হচ্ছে ভাগবত তো জন্য আমরা মহাপ্রভুর কৃপাতে এই ভাগবতের কৃপা লাভ করেছি দুই ভাগবতের সঙ্গতে মহাপ্রভু দান করেছেন তো যেন ভাগবত আমরা যদি কৃপা লাভ করতে চাই সব ভক্ত যে ব্যক্তি ভাগবত যেমন গুরুদেব হচ্ছেন জীবন্ত ভাগবত তো তার সঙ্গে তার সেমুখ থেকে যখন আমরা এই শাস্ত্র ভাগবত গ্রন্থ ভাগবত শুনব তখন আমাদের জীবন সার্থক হবে তো সেই জন্য দুই ভাগবতের সঙ্গ সাক্ষাৎ করাই ছিলেন গৌর সেই জন্য এই নামহট্ট প্রচার যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নির্দেশে করলেন এই ভাগবতকে দান করার জন্য তার মানে ভাগবত শাস্ত্র ভগবান আর ভগবানের যে ব্যক্তি ভাগবত ভগবানের প্রিয় নিজজন গুরুদেব জীবন্ত ভাগবত শাস্ত্র তিনি আছেন গুরুদেব তার এই দুই সঙ্গ মহাপ্রভু দিয়েছেন এই জন্য ভাগবতের মহিমাতে বলা হয়েছে যে কেউ যদি নিচ কোলে রয়েছে সে উচ্চতা প্রাপ্ত হবে আর অসাধু ব্যক্তি সাধুতায় পরিণত হবে এরকম ভাগবতের অনেক সুন্দর মহিমা সনাতন গোস্বামীও বলেছেন তো অনেক কিছু আছে তো সেজন্য আমার অনুরোধ করব যে আপনারা ভাগবতকে জগতে প্রকাশ করবেন কেন ভাগবত হচ্ছেন আমাদের মহাধন প্রাণস্বরূপ আর প্রতিটা অক্ষরে সেখানে প্রেম বৃষ্টি করা আছে তো সেজন্য ভাগবত যদি কেউ বাড়িতে রাখবে পাবে তার জীবন ধন্য হয়ে যাবে তো জন্য গুরু মহারাজ চাইছেন যে এই ভাদ্র পূর্ণিমা আসছে এখন থেকে আপনারা ভাগবত নিয়ে ভাদ্র পূর্ণিমার উপলক্ষে এক মাস এখন থেকে বিতরণ লোক ঠিক করে রাখুন যে আমি ভাগবত দিব তাহলে গুরু মহারাজ খুশি হবেন মুর্শিদাবাদ না বীরভূম ফার্স্ট হবে না কোন জেলা ফার্স্ট হবে গুরু মহারাজ জিবি সিতে রিপোর্ট দিবেন যে এই বছরে নানা ভক্তরা যে কম্পিটিশন করে এক এক জেলা তারা এত বেশি করেছে তো মুর্শিদাবাদ জেলার ভক্তরা কতজন ভাগবত বক্স একজনকে দান করবেন বা কাউকে বিক্রি করবেন সেরকম সংকল্প নিতে হবে যে আমি একজনকে ভাগবত বলব যে আপনার বাড়িতে রাখুন ক্রমে ক্রমে আপনি এই ভাগবতের যে ভিক্ষা আছে ছাপানোর খরচ সেটা আপনি দিবেন তো এই রকম ব্যক্তির বাড়িতে ভাগবত থাকা দরকার প্রভুবাদ বলেছেন প্রত্যেক ভদ্র ব্যক্তির বাড়িতেই ভাগবত থাকতে হবে তো সেই আপনারা সেরকম এলাকাতে খুঁজে নিন যে শুধু একটা কেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে আছেন চারটা করবেন যেখানে স্বামী স্ত্রী আছেন দুটা করবেন আরও বেশি করবেন তো সেজন্য জেলা প্রচারকের মাধ্যমে নামহট্ট কার্যালয়ের মাধ্যমেই এই ভাগবত গীতা ইত্যাদি নিয়ে বিতরণ করবেন কেন আমাদের মায়াপুরে অনেক ডিপার্টমেন্ট আছে সবাইকে বলা হচ্ছে যে আপনারা গীতা ভাগবত বিতরণ করুন তাহলে গুরু মহারাজ বলছেন নামহট্ট ভক্তরা কত প্রচার করছে সেটা জানতে তাহলে আপনি যদি নিজের নামটো ভক্ত হয়ে ভাগবত বিতরণ না করেন তাহলে কি হবে ফার্স্ট হতে পারবে না মুর্শিদাবাদ কতজন চান মুর্শিদাবাদ সমত জেলার মধ্যে ফার্স্ট হোক দিকে তুলুন সবাই চাইছে নিতানন্দ দেখো সবাই ফার্স্ট হতে চাইছে মুর্শিদাবাদ জেলা ফার্স্ট হয়ে যাবে ধন্যবাদ দেখা যাবে এই বছরে আপনারা কতজন আগ্রহ নিয়ে এখন থেকে যাওয়ার সময় নিত্যানন্দের কাছে লিস্ট দিয়ে যান বা নিয়ে যাবেন এখান থেকে নিয়ে যাবেন ভাগবত যা আমাকে দুই সেট দিন দশ সেট দিন সব লিস্ট করবে যারা নিয়ে যাবেন এটা গুরুমারা তো বলে গেলেন স্বয়ং তো তার নির্দেশ কৃপা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা আমাদের লিডার আছে বিশেষ করে উপচক্র চক্র মহাচক্র বিন্দুমাধব প্রভু রঘুনাথগঞ্জ আ সেখানে দেখাশোনা করছেন পুরা রঘুনাথগঞ্জেই আমরা চাইব একশো আটটা ভাগবত সেট গেছে শুধু রঘুনাথগঞ্জেই রঘুনাথগঞ্জে অত বড় জায়গা আছে কত সেখানে সেন্টার আছে তো মানে ওনারা যে চক্রপতি হিসাবে দেখছে সবাই ভাগ করে নেবে তো এরকম প্রত্যেকটা জায়গায় মথুরেশ নিত্যানন্দ প্রভু সেখানে ফারাকার দিকে আমরা আশা করবো ফারাকার দিকে এবং উনি যেসব জায়গাতে রয়েছে সেখানে বেশি হয় বহরমপুর কান্দি অমরাত্মা কৃষ্ণপ্রভু বহরমপুরে অনেক বড় বড় সব লিডার আছেন হ্যাঁ সবাই সেবা করছেন রথে দেখলাম খুব উৎসাহ নিয়ে তো সেই রকম ভাগবতেরও মেলাথন করতে হবে উৎসাহ নিয়ে যে বাড়ি বাড়ি পৌঁছে দেবে সর্বপতি প্রভু এখানে আছে হ্যাঁ কত সর্বপতি প্রভু একশোটা করেছিল আগের বারে আর ভক্তদেরকে দিয়ে আপনারা সবাই সহযোগিতা করে এক একটা চক্রপতি উপচক্রপতিকে সহায়তা করবেন তাহলে গুরু মহারাজ খুশি হবেন তো এই জন্য আমরা চাই এই গীতা ভাগবত বাড়ি বাড়ি যেন পৌঁছায় মুর্শিদাবাদে কত বাড়ি আছে জেলায় বহরমপুরেই কত বাড়ি আছে সবাইয়ের বাড়িতে ভাগবত নেই আছে ভাগবত নেই তো যাই হোক আমরা শুনছিলাম দ্বিতীয় উদ্দেশ্য ভাগবত গীতা এবং শ্রীমদ ভাগবতের অনুসরণে কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে নিজের গড়া করবেন না আর তৃতীয় উদ্দেশ্য প্রভুপাল বলেছেন এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরের কাছে আনা পরস্পরের কাছে টেনে আনতে হবে সেটা কার দায়িত্ব আপনি সদস্য হলেন তাহলে একজন দূরে যাচ্ছে আপনার দায়িত্ব তাকে কাছে আসুন কিন্তু আপনি যদি ভাবেন না না আমাকে বলা হোক না আপনি আরেকজনকে কাছে টানবেন আপনি কখনো ভাববেন না আমাকে টানা হোক এরকম না আপনি অন্যকে টানবেন আপনি নিজে ভাববেন না না আমি আমাকে সবাই টানুন আমি শ্রেষ্ঠ আমার কাছে আসুন এরকম না আপনি প্রত্যেক ভক্ত এরকম চিন্তা করবে আমি যাতে সবাইয়ের কাছে থাকবো কা সবাইকে আমার নিজের কাছে টেনে আনবো এই মনোভাব তৈরি করতে প্রভুপাত বলেছেন কিন্তু আমরা ভাবি যে না না আমি কেন করবো এই সব আমরা আরও আমাদের ব্যবহার দেখে অনেক ভক্ত দূরে সরে যায় সেই যেরকম না হয় ঠিক আছে সবাইকে পরস্পর মধ্যে কাছে টেনে আনতে হবে কিভাবে ভালোবাসার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এই আমি প্রায় নামটো মহামিলনে বলতাম যে আমাদের প্রভুপাল বলেছেন একটা সঙ্গবদ্ধভাবে থাকতে গেলে সেখানে কেন্দ্রবিন্দু কৃষ্ণ গুরুদেব তাদের ছাড়া আমরা কিছু করব না এই মনোভাব নিতে হবে এবং পরস্পর মধ্যে যোগাযোগ রাখতে হবে সহযোগিতা করতে হবে কমিউনিকেশন করতে হবে তো এরকম একসাথে প্রচার করতে হবে খোঁজখবর নিতে হবে তাহলে জীবনে পরস্পরের মধ্যে আনন্দ পাওয়া যাবে তো সেজন্য অনেক ভক্তভাবে কয়ে আমাকে তো টেনে নিল না আমাকে তো ডাকলো না এরকম ভাবতে পারে কিন্তু আপনি কতটা যাচ্ছেন কাছে আপনি অন্যকে কতটা টানছেন তাহলে সবাই যদি এই ভাবনা থাকে তাহলে সকলের মধ্যে যদি এই ভাবনা থাকে তাহলে কি হবে পরস্পরের মধ্যে সবাই এক জায়গায় থাকবে হ্যাঁ কি না কিন্তু আমি যদি দূরে যাই কয়ে আমাকে তো ডাকলো না আমাকে তো টানলো না আরে গুরুদেব প্রভুপাত সংস্থায় আমরা এসেছি প্রভুপাত বলেছেন পরস্পরকে টেনে আনতে হবে তা মানে আমি আবার অপেক্ষা করব কেন হ্যাঁ কি না তা আমরা এত মূর্খ বলে বাহা বা প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক সময় সৃষ্টি করি কিছু দ্বন্দ্ব তো সেটা যেন না হয় তো সেই দ্বন্দ্ব যেন না করি সেই জন্য পরস্পরকে কাছে টেনে আনতে হবে আর শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা তার মানে কার কাছে টেনে আনবেন আপনি কৃষ্ণের কাছে নিয়ে আসবেন এবং এইভাবে প্রতিটি সদস্য চিত্তে এমনকি প্রতিটি মানুষের চিত্তে যাতে প্রত্যেক মানুষ দেখে আমাদের ভালোবাসা পরস্পর মধ্যে তারাও আকৃষ্ট হয়ে কৃষ্ণ সেবা করার প্রতি এগিয়ে আসে আর যদি আমরা কৃষ্ণ সেবা করতে গিয়ে পরস্পর দূরে দূরে থাকি তাহলে অনেক ভক্ত আসবে আমাদের কাছে তাহলে জনসাধারণকে প্রভুপাত বলছেন প্রতিটা মানুষের চিত্ত সেই ভাবনা উদয় করতে হবে তারাও যেন অন্য মানুষকে কাছে টেনে আনে কিভাবে কৃষ্ণকে কেন্দ্র করে হ্যাঁ বৈষ্ণবদের কেন্দ্র করে সাধু সঙ্গের মাধ্যমে এটা সম্ভব নাহলে হবে না তো সেজন্য আমরা ভক্তি জীবন করছি মানে এই নামটা সংঘ প্রচারের মাধ্যমে গ্রন্থ বিতরণের মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে হ্যাঁ যুবক তারপরে বৃদ্ধ ধনী গরিব শিক্ষিত সবাইকে আমরা আনতে পারি কৃষ্ণকে কেন্দ্র করার মাধ্যমে নাহলে হবে না এটা সাধু সঙ্গে এই শিক্ষা লাভ হবে যদি আমি দূরে থাকি তাহলে কি করে হবে তো সেজন্য এই উপলব্ধি করতে পারে প্রতিটা মানুষ যে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এটা যেন মানুষ উপলব্ধি করতে পারে যে প্রত্যেকটা জীব ভগবান শ্রীকৃষ্ণের অংশ তাহলে আমাদের আনন্দ হবে কৃষ্ণকে কেন্দ্র করে করার ফলে চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করা এই জন্য নামট প্রচারটা কি হচ্ছে না মহাপ্রভু প্রবর্তন করলেন দশ পাঁচ মিল নিজের দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সেই জন্য বলছেন সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন সে সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া ও অনুপ্রাণিত করা তার মানে নামট সংঘতেই আমরা এই হরিনামকে কেন্দ্র করে করছি তো মহাপ্রভু সংকীর্তন ধর্ম আন্দোলন বলছেন হরিনাম সংকীর্তন তাহলে সবাইকে একসাথে সমবেত করাতে হবে এখানে শিক্ষা দিতে হবে যে আপনারা আসুন দশ পাঁচ মিলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটি করি এভাবে চতুর্থ উদ্দেশ্য আমরা শুনলাম আর পঞ্চম সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা প্রবাল বলছেন তো সেই জন্য এই মায়াপুর ধাম পবিত্র স্থান হ্যাঁ জন্য সংস্থার সদস্যরা আপনারা মাঝে মাঝে মায়াপুর ধামে আসছেন সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করে করা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের তার নিত্যলীলা বিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার নিবেদিত হবে সেই জন্য প্রভুপাদ এই মায়াপুর ধামে বৃন্দাবন ধামে এই সমস্ত কি করেছেন না এখানে সদস্যদের এই সমাজে পবিত্র স্থান নির্মাণ করতে বলেছেন তাহলে ভগবানকে কেন্দ্র করে পবিত্র স্থান হবে এই জন্য নামহট যে সংঘ তাপন করা আছে ওখানে ভগবানকে কেন্দ্র করে ওখানে আমরা রাখছি ঠাকুর কৃষ্ণ তো যেখানে ভগবানের কথা তো সেরকম একটি একটি পবিত্র স্থান আবার আমরা চাইব প্রভুপাত বলেছেন প্রতিটা বাড়িটাকে পবিত্র স্থান করতে হবে পবিত্র বাড়ি তা প্রত্যেকটা বাড়িটা বৃন্দাবন করতে হবে তার মানে যেখানে সবসময় কৃষ্ণ স্মরণ হবে সেটা বৃন্দাবন তো সেজন্য পবিত্র স্থান নির্মাণ করা তার মানে নিজের বাড়িতে কৃষ্ণ মন্দির তৈরি করার মাধ্যমে পবিত্র স্থান হয়ে যাবে সাধুসঙ্গ করার মাধ্যমে পবিত্র স্থান হয়ে যাবে সেটাই প্রভাব সংস্থার সদস্যদের জন্য তার মানে আমাদের এই ইস্কনের প্রত্যেকটা সদস্য আপনারাও সদস্য তো সবাই সমাজের জন্য আবার জনসাধারণের জন্য যদি একটা পবিত্র স্থান নির্মাণ করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলা বিলাস করবেন তার মানে আপনার বাড়ি বা এখানে মায়াপুর ধাম যে কোনো জায়গায় হ্যাঁ এই জন্য আমাদের কোথাও কোথাও জায়গা নেওয়া হচ্ছে যেখানে এরকম মন্দির হবে ভবিষ্যতে বা নিজের বাড়িটাকেও পবিত্র স্থান করব তাহলে সমাজের লোকেরাও দেখে তার বাড়িটাকেও পবিত্র স্থান করতে পারবে এই জন্য আপনারা সেটা চেষ্টা করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সেটা নিবেদিত হবে নিজের প্রীতির জন্য নিজের উদ্দেশ্যে নয় বাড়িতে আপনি মন্দির করেন নিজের ইন্দ্র সুখের জন্য জগন্নাথ দেখিয়ে দিলেন তারপর আমার বাড়িতে জগন্নাথ হচ্ছে টাকা দাও আমি পরিবার প্রতিপোষণ এটা হয়ে গেল খারাপ সেখানে সেটা হবে না শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত হতে হবে ভগবানের প্রীতির জন্য অনেক ভক্ত ভাবছে আমার বাড়িতে মন্দির করে যে টাকা কালেকশন করে নিজের বাড়িতে দেখো এখানে টাকা দাও এখানে আমার না এরকম করলে গৃহস্থ তার ধর্ম ঠিক হবে না স্বতন্ত্ররা হয়ে যাবে সেটা সে তার বাড়িতে মন্দির করবে অন্যকে শেখারের জন্য যে তুমিও তোমার বাড়িতে করো কিন্তু সে যে বিগ্রহ রাখবে তা নয় বিগ্রহ রাখতে গেলে গুরুদেবের পরামর্শ লাগবে নিজের ইচ্ছায় বিগ্রহ নিয়ে চলে আসবেন না রাধাকৃষ্ণ গৌরণিতায় গোপাল না হ্যাঁ কিন্তু আবার নিজের বাড়িতে আলেখ্য রাখবেন কিন্তু যখন গুরুদেবের পরামর্শ নিয়ে বিগ্রহ রাখতে পারেন প্রত্যেকটা গৃহস্থ বিগ্রহ রাখা উচিত প্রভাত বলছেন কিন্তু গুরুদেবের পরামর্শ নিয়ে স্বতন্ত্র নিয়ে নয় ব্যবসার জন্য নয় গৌতায় করে দিলাম তারপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার টাকা দাও এই স্বপ্ন দেখলাম আমার গোপাল বা গৌর্ণিতায় বলছে তোর বাড়িতে একটু অনুষ্ঠান করো তার বলছে এত টাকা লাগবে বিজনেস এরকম অনেক ভক্ত শুরু করে দিয়েছে মুর্শিদাবাদ বীরভূম জেলাতে তো এটা খারাপ তো এরকম নয় তার নিজের বাড়িতে পবিত্র স্থান করার উদ্দেশ্য বা কোনো একটা জায়গায় সবাই করে সেখানে সমাজের লোকে আকর্ষণ করা নিজের বাড়িতে শ্রদ্ধা কুটির করে রাধা কৃষ্ণ বসিয়ে লোকে আকর্ষণ করা মানে তুমিও তোমার বাড়িতে কৃষ্ণ ভক্তি এরকম করো এটা শিক্ষা পবিত্র স্থান তৈরি করো নিজের বাড়িতে তাহলে সদস্যরা সবাই পবিত্র হবে একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনা আনতে হবে সরল জিনিস মানে আমরা কেবল কৃষ্ণ ভক্তি করব এটা খুব সরল এটা কোনো কঠিন নেই স্বাভাবিক জীবনধারা রান্না কর ভোগ লাগাও কৃষ্ণের জন্য সব কর চাষ কর ত্যাগ করতে হবে না ব্যবসা কর সব কৃষ্ণের জন্য কর এই সরল জীবনযাপন করা তো এই সমস্ত উল্লেখিত যে উদ্দেশ্য পূর্বের যে উল্লেখিত আমরা সব শুনলাম সাধন করার জন্য সাময়িক পত্রিকা গ্রন্থ এবং অন্যান্য লেখা প্রকাশ এবং বিতরণ করা এই উদ্দেশ্যগুলিকে আরও প্রকাশ করতে গেলে তাই জন্য আমাদের এই যে সংকীর্তন সমাচার ভগবত দর্শন এরকম বিভিন্ন গ্রন্থ অন্যান্য আধ্যাত্মিক প্রতি প্রকাশ করা হচ্ছে তা বিতরণও করতে হবে এই জন্য গুরু মহারাজ বলেন ভাগবত গীতা ভগবৎ দর্শন এইসব গ্রন্থ অবশ্যই বিতরণ করতে হবে এই যে আমরা অন্যান্য সাত ছটা উদ্দেশ্য শুনলাম সপ্তম উদ্দেশ্য সেটা পরিপূর্ণ করবে এইগুলি করার মাধ্যমে এইগুলি সফল হয়ে যাবে দায় এগর সীতানা প্রেমানন্দে তো এগুলো আমি বললাম আপনারা খুব ভাগ্যবান যে গুরু মহারাজ কৃপা পেলেন এবং নামহট্ট সঙ্গে যেন সপ্তাহে মহামিলন হয় প্রতিটা সংঘ জানবেন যে বিভ্রান্ত না করা একটা সংঘ পাঁচ জন মহাপ্রভু বললেন তারা পাঁচ দশজন পরি সদস্য নিয়ে একটা গ্রুপ করবে দেখা গেল এখানে হয়তো মিয়াপুর সেখানে হয়তো জন সদস্য আছে সেই সংঘ যেন তার একটা বার থাকবে সপ্তাহে তারা বসবে বসে সেখানে প্রত্যেকে আলোচনা করবে গীতা ভাগবত থেকে শুনবে হরিনাম হবে প্রসাদ সংক্ষিপ্ত প্রসাদ থাকবে মহামিলনে কোনো ভুরিভুজন না বাতাসাপ বা ফলমূল কলা এরকম থাকবে কোনো মহামিলনে এই একদম ছানা মাখন নয় যখন কোনো গৃহস্থ তার বাড়িতে বৈষ্ণব সেবা করবে তখন সে ছানা মাখন খাওয়াবে কেন সদস্যর মধ্যে কেউ গরিব থাকে কেউ ধনী থাকে সবাই যখন সদস্য হিসাবে সে গরিব লোক তখন তার বাড়িতে নাম হবে সে তখন আপনাকে ছানা মাখন খাওয়াতে পারবে না তখন ও তো অবশ্য ভক্ত সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে সে সপ্তাহে মাসে একবার দুবার পড়ে যাবে তো সেজন্য আপনারা মহামিলন সবাই যাবেন সেখানে সাধুসঙ্গ করবেন আর যে সঙ্গের সদস্য পাঁচজন আছে সেই সদস্য সেখানে যে সম্পাদক সভাপতি থাকবে তাদের তত্ত্বাবধানে থাকবেন আর যদি কোনো উপচক্রপতি তৈরি করা হয় সে উপচক্রপতি চারটা গ্রুপকে দেখবে তার তত্ত্বাবধানে এই চারটি সংঘ সম্পাদক সভাপতিরা তারা কাজ করবে নিজের মতো নয় চক্র উপচক্রপতি খোঁজ খবর নেবে এই সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সপ্তাহে বসে কিনা তারা গ্রন্থ বিতরণ করে কিনা প্রত্যেক সদস্য তাদের মহামেলনে আসে কিনা নগর কীর্তন করছে কিনা না এই সমস্ত রিপোর্ট নেবে আর যখন দীক্ষা অনুষ্ঠান হবে যে সঙ্গের যে সদস্য তারা সেই সেক্রেটারির মাধ্যমে সেই উপচক্রের মাধ্যমে জেলা প্রচারককে জানাবে তারপরে সে দীক্ষা নেবে এরকম নয় আমার এখানে ভালো লাগছে না আমি আরেকটা একটা উপচক্রবর্তীর সঙ্গে মিশব দেখি তার শৈগণচার নিয়ে তার অনুমোদন নিয়ে এখানে যা অসুবিধা হচ্ছে এখানে আপনি সমাধান করে থাকবেন অন্য জায়গায় যাবেন না অন্য জায়গায় যাবেন না নয় ভক্ত সঙ্গ করতে আপনার মহামিলন বন্ধ করে আপনি যাবেন না আপনার নাম হটের মহামিলন সপ্তাহিক দিনে যোগদান করবেন আপনার টাইম আছে সাধু সঙ্গ করতে তখন আপনি অন্য সঙ্গে গিয়ে যুক্ত হতে পারেন হরি কথা শোনার জন্য সেখানে কিছু সেবা করার জন্য সেটার সুযোগ নিতে পারেন তা মেনে নয় আপনি ওই সঙ্গে যাচ্ছেন বলে ওইখানকার উপচক্রবর্তী সেক্রেটারিরা ভালো আপনি আমাদের সদস্য এখানে আপনার আমরা রেকমেন্ড করব আপনি এখানে থাকুন এইরকম ইন্ধন দিয়ে কখনো কোনো সংঘকে নিয়ে যাবেন না এটা হচ্ছে খারাপ জন্য প্রত্যেকটা উপচক্রপতি যারা চারটা গ্রুপ দেখছেন সেটা যেন ভালো করে বুঝবেন জেলা প্রচারকের তত্ত্বাবধানে করবেন এরকম স্বতন্ত্রভাবে নয় যে দীক্ষা নিলা সময় যেন উপচক্রপতি জানে জেলার মানে সেখানে যে সেনাপতি সেও জানে যে হ্যাঁ আমার এখানে যে বারোটা নামোটো সংঘ আছে এরা দীক্ষা নিবে পরবর্তীতে তখন তার সাথে আলোচনাও করবে উপচক্রপতিরা যে প্রভু এই সদস্যরা দীক্ষা নিতে রেডি হচ্ছে আর দীক্ষা রেডির সময় যে প্রশ্নাবলী দেওয়া হয়েছে তা নিখুঁতভাবে উপচক্রপতি চক্রপতিরা যারা ফর্ম ফিল করেন ভালো করে বুঝে ফিল করবেন আর নিজের নিজে মন গড়া কেউ নেই সেরকম লিখে দিলাম যে এটা করে ও এটা করে পরে যখন জিজ্ঞাসা করা হয় সে জানেই না কিছু এরকম রিয়ার একটা দুইটা উপচক্রপতি ভুল করেছে আমার কাছে সে ধরা পড়েছে এই জন্য দয়া করে আপনাদের চরণে নিবেদন করব হ্যাঁ তো এইগুলি যেন না হয় উপচক্র চারটি গ্রুপ দেখবেন আর বারোটা গ্রুপ সেনাপতি দেখবেন সবাইয়ের সাথে সবাইয়ের যেন আলোচনা হয় কোথায় কি অনুষ্ঠান হচ্ছে চক্রবর্তী যেন জানে আবার মাঝে মাঝে চক্রবর্তী তিনি লিডার হিসাবে যেন খুঁজ করেন কি হচ্ছে না হচ্ছে তাদের কাছে যাবেন আর তারাও উপচক্রপতিরা তার সাথে সম্পর্ক রাখবে হ্যাঁ যোগাযোগ কমিউনিকেশন তাহলে কোপারেশন হবে তো এইভাবে চক্র হচ্ছে চারটি নামটো সংঘ আর ছত্রিশটা নামটো সংঘ নিয়ে একটা মহাচক্রপতি হবে একশো আটটা গ্রুপ নিয়ে একটা মালা সেনাপতি হবে তো আমরা চাই রঘুনাথগঞ্জে একশো আট কান্দিতে একশো আট বহরমপুরে একশো আট এরকম গ্রুপ হবে এক একজন মালা সেনাপতি তৈরি হবে তো আমরা আশা করছি আমি যেসব নাম বলছি বিভিন্ন শহর তো সেই সব শহরে এরকম হবে বহরমপুরে হবে বহরমপুর কারা আছেন হাত তুলুন দেখি বহরমপুর ভক্তবৃন্দ হাত তুলুন কয়েকজন মাত্র এটা হবে একশো আট গ্রুপ গৌরাঙ্গপ্রভু হবে গৌরাঙ্গপ্রভু শুদ্ধ ভক্ত উনি বলেছেন অবশ্যই হবে তা আমাদের যারা এখানে হাত তুলেন সবাই সহায়তা করবেন এমন মালা সেনাপতি বহরমপুরে আমরা চাই একজন হ্যাঁ তো সেই জন্য মালা সেনাপতি মানে পাঁচ থেকে জন নিয়ে একটা গ্রুপ বানাবেন এক কিলোমিটার পরপর বানান না দুই কিলোমিটার পরে আর একটা গ্রুপ বানান না কিছু অসুবিধা নেই কিন্তু সম মানে সহযোগিতা মুড থাকতে হবে তেন টানাটানি মোড় না থাকবে আমার তোমার এরকম না সবাই আমরা একটি পরিবার কেবল নাম হতো সংঘ আমরা প্রভুপাদের সবাই পরিবার হ্যাঁ প্রভুপাদের কানেক্টিং উৎসব হচ্ছে এখানে তিন দিনের জন্য কি না আমরা সবাই একই পরিবারে কী করে থাকবো প্রভুপাদের আদর্শ শিক্ষাকে নিয়ে সেই জন্য এই গুরু নামট সংঘ প্রভুপাদের নির্দেশে করেছেন একটা পরিবার যাতে প্রত্যেকটা গ্রামে শহরে বাড়িতে বাড়িতে হয় কৃষ্ণকে কেন্দ্র করে বৈষ্ণবদেরকে কেন্দ্র করে এই জন্য তীরকম আমরা চাই মুর্শিদাবাদ জেলায় অনেকগুলা মালা সেনাপতি হোক তাই নিত্যানন্দ চৈতন্য দাস জেলা প্রচারক হিসাবে কী চাইছে অনেকগুলা নামট মালা সেনাপতি হবে বহরমপুর হবে রঘুনাথগঞ্জ হবে আর কোথায় বলো ঔরঙ্গাবাদ ফারাকার দিকে এলাকায় সব ভাগ করে দিতে হবে যে এই এলাকা থেকে এই এলাকা আপনি দেখুন মালা সেনাপতি হওয়ার জন্য আপনারা সবাই যুক্ত হন তারপরে বহরমপুরের এলাকা ভাগ করে দিবে বসুদেব নন্দন প্রভু হ্যাঁ তীরকম সমর্পিত প্রভু একজন আছেন ভালো প্রচার করেন উনি তো অনেক গ্রুপ দেখেন দেখি বিন্দুমাধব প্রভু তো আছে আমাদের সর্বপতি প্রভু আসছে সর্বপতি প্রভু আছে এখানে নেই কোথায় এখানে নেই সেবা করছে ঠিক আছে মাতাজিরা কারা এরকম দায়িত্ব নেবেন হাত তুলুন দেখি বারোটা গ্রুপ কারা করবে হাত তুলুন দেখি একটা মাতাজি হাত তুলছে কমপক্ষে একটা গ্রুপ কে দেখতে পারে হাত তুলুন একটা পাঁচ থেকে দশজনকে নিয়ে একটা সংঘ দেখবেন কে এরকম হাত তুলুন দেখি কেউ হাত তুলছে না জোর করেন নয় স্বাভাবিকভাবে যার যোগ্যতা আছে গুরুদেব কী বলেন দেখুন একটা মাথায় যে হাত তুলছে আমি দশ পাঁচ ছজনকে নিয়ে সপ্তাহে একদিন বসবো কিছু না সপ্তাহে একদিন বসবো একমালা জপ করব একটু আরতি করব আর ঠাকুর সাজানো থাকবে গীতা থেকে রুটিন করা থাকবে আজকে এই প্রভু পড়বে কালকে ইনি পড়বেন যে আজকের দিনে যে আসন বিছাবে আরেকজন এরকম সব খাতায় লিখতে হবে চারখানা খাতা থাকবে প্রেজেন্ট খাতা যারা সদস্য আছে তারা আসছে কি না তারা কীভাবে ক্রমোন্নতি করছে সেই একটা খাতা শ্রদ্ধাবান সাধুর সঙ্গে এইভাবে তারপরে গৌরকৃষ্ণ সেবক এই যে সব ক্রমোন্নতি খাতা একটা তারপরে যদি কেউ প্রণামী দিচ্ছে সেই খাতা রাখবে এরকমভাবে করতে হবে মমিতা মাতাজি কে আছে এখানে কেশবী মাতাজি আছে ফারাক এটা মাতাজি হাত তুলছে না কেন দাঁড়াতে হবে না তো এই যারা মাতাজিরা আছে ফারাকা এলাকায় তা আপনারা করবেন আমরা শুনছি আমাদের মথুরে নিতানন্দপুর বলছেন মাতাজিরাও খুব অ্যাক্টিভ হ্যাঁ তো আমরা ধন্যবাদ জানাবো তো আপনার চারটা খাতা বুঝতে পেরেছেন তো একটা প্রেজেন্ট খাতা মানে উপস্থিতি সবাই সদস্য পাঁচজন হলো তার নাম লেখা থাকলো সে এসেছে কিনা প্রতি সপ্তাহে একজন কি করবে না তার নাম লেখা থাকবে সে উপস্থিতি নিবে একটা মিনিট বুক থাকবে যা আলোচনা হবে চক্র আলোচনা চক্র যে সব বিষয়ে আলোচনা হবে লিখে রাখতে হবে খাতাতে হ্যাঁ যে আগামী সপ্তাহে কোন জায়গায় বাড়িতে বসবে সেখানে কে আরতি করবে কে ভগবদ্গীতা পাঠ করবে কোন শ্লোক থেকে পাঠ হবে তারপরে আমাদের সে খাতাতে যে আমরা জন্মাষ্টমী করব কিনা না কীভাবে করবো তারপরে কোনো আমাদের সঙ্গে এই সময় জেলা প্রচারক এসেছিলেন কিনা না ওই খাতাটা এরকমই সব লেখা থাকতে হবে সেজন্য মিনিট বুক যা কিছু আলোচনা